হ্যালো বন্ধুরা, তো আজ আবার তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজ তোমরা অনেকদিন ধরেই দেখছো যে আমাদের বাড়িতে একটা কাঠে রান্না করবার জন্য একটা রান্নাঘর বানানো হচ্ছে। তো সেই রান্নাঘরটায় একটা উনুনও বানাতে হবে কাঠে রান্না করবার জন্য। তো সেই কারণেই ভাবলাম যে চল তোমাদের সঙ্গেও শেয়ার করি। তোমরা অনেক দিন ধরে আর কি রিকোয়েস্ট করছিলে উনুন বানানোর একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবার জন্য। তো সেই কথাটা মাথায় রেখে আজ কিন্তু তোমাদের জন্য একটা উনুন বানানোর ভিডিও নিয়ে এসেছি। তো চলো, ঘরের ভিতরে যাতে করে ধোঁয়াটা না থাকে সেই কারণে পাইপের উনুন বানানো হয়। তো সেই পাইপের উনুনটাই আমরা কিন্তু এই ঘরে বানাবো, কি করে বানাই সেটাই কিন্তু আজকে দেখাচ্ছি। আমি এখন উনুনটা বানাতে বসে গেছি, আর এই যে হাতে দুটো প্লেট, তার সঙ্গে একটা দড়ি নিয়ে নিয়েছি, দড়ি বেঁধে নিয়েছি। এটা দিয়ে মাপটা আমি ঠিক রাখবো যে কতটা আমি গোল করব। আমি আন্দাজে একটা দাগ দিয়ে নিয়েছি, সেটা গোল হয়নি, সেই জন্য আমি প্রেক দিয়ে মাপ দিয়ে গোল করে দেবো। এবার গোলটা করে দেবো। আমি পাশাপাশি দুটো উনুন করব, একটা মুখ থাকবে, একটা দুটো উনুন থাকবে, দুটো সেই এইখানটা আমি আবার দাগ দিয়ে নেবো। তো দুটো উনুনের জন্য মা দু জায়গায় দাগ দিয়ে নিয়েছে গোল গোল করে। তো এবার ওই জায়গাগুলোতে গর্ত করতে হবে। তো প্রথম যে গর্তটা হবে সেটা একটু ডিপ হবে, আর দ্বিতীয় যে উনুনটা হবে সেটা একটু হাইটটা কম থাকবে। তো আর একটা উনুনেও গর্ত করতে শুরু করেছে মা। তো মা বেশ ভালোই উনুন বানাতে পারে। আমাদের যত উনুন হয় মা আর বাবু দুজনে মিলেই করে। তো দেখতে পাচ্ছ মাঝখানের যে উনুনের সংযোগটা, সেই গর্তটা করা হচ্ছে নিচ দিয়ে। এটা হচ্ছে ফার্স্ট উনুন হবে, যার জন্য একটু গর্তটা বেশি দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে সেকেন্ড উনুন, তো এটা হচ্ছে গর্তটা একটু কম থাকবে। তো এখন ফিনিশিং করা হচ্ছে গর্ত করার পরে। তোমরা তো জানোই আমার পরিবারের প্রতিটা লোকের শরীর স্বাস্থ্য আমার প্রায়োরিটিতে থাকে, তাই আমি রেগুলার চেক আপ করাই আমার বিশ্বাসযোগ্য ল্যাব থেকে, যেখানে তোমরা অ্যাকুরেট রেজাল্ট পাবে। এবং আমার ভরসা আছে রেড ক্লিপ ল্যাব, অর্ডার ফার্স্ট স্যাম্পল কালেকশন, এবং ওরা টাইমলি রিপোর্ট খুব ভালো বানায়। সে যে কোনো টেস্টই হোক, ডায়াবেটিস, থাইরয়েড বা ফুল বডি চেক আপ, আরাম করে ঘরে বসো আর এক মিনিটে বুক করে নাও। তো এবার মাটিগুলোকে জল দিয়ে ছেনে নিতে হবে এই উনুনের ওপর দেওয়ার জন্য। চলো সেটাও দেখাই তোমাদের। তো উনুনে এবার মুখটাকে বানানো হচ্ছে, যেখান দিয়ে জ্বালানিগুলো এর ভেতরে দেওয়া হবে। তো বাবু এবার কাঁচি দিয়ে একটু ফিনিশিং করে নিচ্ছে গর্তগুলো, যাতে করে সুন্দর হয়। একটু এই গর্তগুলো মাপ মতন করে সব ঠিকঠাক করতে হবে, না হলে জ্বালানি ঢুকবে না বা জ্বালানি দিলে জ্বলবে না উনুনটা, সেই সমস্যাগুলোর মধ্যে পড়তে হয়। তো এই ফাঁকাটা যে মাপে রাখা হয়েছে এটার ভেতর দিয়ে গিয়ে ওই উনুনটায় যে ফাঁকাটা গেছে সেই ফাঁকাটাও কিন্তু একই মাপে রাখা হয়েছে। তো এবার মাটি লাগানো হবে ওপর দিয়ে, সে কারণে জলটা আগের থেকে একটু আসল মাটিতে দিয়ে নিলে তাহলে ওই কাদা মাটিটা এর গায়ে লাগবে, ভালো ফেটে যাওয়ার চান্সটা থাকবে না। হ্যাঁ,
তো উনুনটা এরকম করে বানিয়ে রাখার পর দুদিন হয়ে গেছে, তো একটু শক্ত হয়েছে, এখনও পুরো শুকায়নি। তো এখন আর একটু ফিনিশিং কাজ রয়েছে, সেগুলো করতে হবে। যেমন দেখো এই গোলটা করা হয়েছিল, সেটা ছোট বড় যাই হোক সেটাকে লেপে বা কেটে ঠিকঠাক করতে হবে, একটু মানে ফিনিশিং করা আর কি। ভেতরের যে ফাঁকাটা রাখা হয়েছিল এই উনুন থেকে ওই উনুনে, সেটাকে কেটে ফিনিশিং করা হয়েছে। হ্যাঁ, তো সোনাবাবু মাতব্বরি একটু করছে, যেহেতু ঠাকুমা দাদু দুজনেই আছে এখানে, ফিনিশিং হচ্ছে আর কি। ঠিক আছে, এভাবেই হয় আমাদের বাড়িতে কাজ আজকাল। কি করছো? ও দাদা করছো, তুমিও করছো? দাদার দেখা দেখি। ঠিক আছে, তো আপাতত এরকম করে বানানো হয়েছে। পাইপটা যে একটু শক্ত না হলে পাইপটা বসানো যাবে না কাদামাটির মধ্যে, সেই কারণেই আপাতত এরকম আছে। পরে একটা কোণা কেটে পাইপটা লাগানো হবে, তো সেটাও তোমাদেরকে দেখানো হবে। যে সেকেন্ড উন্নয়নটা আছে সেটার গভীরটা বেশি করা যাবে না, সেই কারণে গভীর যেহেতু বেশি হয়ে গেছিলো একটু মাটি ধরানো হলো তলায়। আর প্রথম উনুনটা যেটা সেটা গভীর অনেকটাই করতে হবে। এই যে দুটো উনুনের যোগাযোগটা, এটা কিন্তু নিচের থেকে উঠেছে মেন উনুন থেকে, আর সেকেন্ড উনুনে কিন্তু একটু ওপরের দিকে এসছে। তো আগুনের যে তাপটা এখান থেকে বেরিয়ে যাতে ওপরে ওটাই লাগে, সেই কারণে ওটা ক্যাচড়া করে করা আছে। তো এভাবে আজকে আবার কিছুটা এরকম ফিনিশিং করে কয়েকদিন রাখা হবে শুকনো। তো এখানে পাইপটা এবার বসানো হচ্ছে। তো পাইপটার মুখটা কিন্তু সমানই থাকে, একটু কাত করে কেটে নিয়েছি সেট করার সুবিধার্থে আর কি, কাটা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ ছোটো আর একটু পুরো পাইপ নেওয়া হয়েছে, এটাকে ওই মুখটায় সেট করে বসানো হলো। এবার এই পাইপটাকে আটকাবার জন্য মাটিগুলো এইভাবে লাগিয়ে দেওয়া হচ্ছে। তো এবার দেখতেই পাচ্ছ যে কি সুন্দর করে বাবু পাইপটাকে সেট করে দিয়েছে জায়গা মতো। তো সুন্দর করবার জন্য একটু খাটতে হয়, তো এভাবেই লাগানো হলো। তো আজকের মতন কাজ এখানেই শেষ। তো পাইপটা এখানে লাগানো হয়ে গেছে আর বাকি সব এভাবেই আছে। এবার এটা একটু শুকাবে, শুকিয়ে গেলে একটু ফেটে ফেটে যাবে নানান জায়গায়, তো সেগুলো গোবর আর মাটি দিয়ে সুন্দর করে লেপা হবে। তো নেক্সট দিন সেটা তোমাদেরকে দেখানো হবে। তো এই হচ্ছে আমাদের ফাইনাল উনুন। তো এরকম হয়েছে দেখতে। তো মাঝে মধ্যে কিছু কিছু জায়গায় ফেটে ফেটে গেছিলো, সেই জায়গাগুলোকে রিপেয়ারিং করা হয়েছে, মানে সেইগুলোকে মাটি দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং তার উপরে লেপা হয়েছে। দেখছো, দেখতেই পাচ্ছ সুন্দর করে লেপা রয়েছে, তবে এখনও ফাটা ফাটা আছে। এগুলো গোবর আর মাটি দিয়ে লেপতে লেপতে এই ফাটাগুলোও চলে যাবে। তো যাই হোক, এখানটায় আমাদের পাইপটা বসানো হয়েছে আর এই জানলাটা কেটে এখান দিয়েই বের করা হয়েছে। আর উনুনের সাইডে দেখতেই পাচ্ছ পাইপের ফাঁকাটা। আর এখানটায় হচ্ছে গিয়ে সেকেন্ড উনুনে এই ফাঁকাটা এসছে মেন উনুন থেকে। তো এভাবেই করা আছে। আর জ্বালানি দেওয়ার জন্য এই একটাই ফাঁকা রাখা হয়েছে। তো উনুনের পাইপের যে মাথাটা সেটা দেখতে পাচ্ছ এখান দিয়ে বের করা আছে। তো এর মাথায় একটা কিছু দিতে হবে যাতে করে জল, বৃষ্টির জল না ঢুকে যায় ভেতরে। তো সেজন্য রয়েছে এইরকম একটা মাথা। তো এটাকে আমরা ওর মাথায় সেট করে দেব। এখানে যে বালিটা দেখতে পাচ্ছ, এই বালিটা দিয়ে এই পাইপের যে জয়েন্টটা রয়েছে, এই জয়েন্টে ফাঁকা রয়েছে, এই ফাঁকাটাকে বন্ধ করে দেবো। পাইপটা জয়েন্ট করা হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের উনুনে চলে গেল পাইপের পেছন দিকটা। তো শেষমেশ আমাদের এই উনুনটা দেখতে এরকম হয়েছে। উনুনের ভিডিওটা পুরোটা তোমাদেরকে দেখাতে পেরেছি, আমারও ভালো লাগছে। অনেকদিনের রিকোয়েস্ট ছিল তোমাদের,
তো আশা করছি এরপরে অন্য রকমের উনুনও তোমাদেরকে বানিয়ে দেখাবো। প্রথমবার এরকমই একটা উনুন আমরা বানিয়ে দেখালাম তোমাদেরকে। তো এই উনুনের সুবিধাটা হচ্ছে গিয়ে এক জায়গায় জ্বালানি দিতে হবে আর একসাথে দুটো রান্না হয়ে যাবে তাতে। তো যাই হোক, আশা করছি তোমাদের ভালো লেগেছে।